বিজেপি ভোকাটকা গিরি রামজি কে একটু বলি গিরি ফাইদা পিপল গিরি রামজি কে একটু বলি সিপিএম ভোকাটকা ফাইদা পিপল দিদি একটু রামজি কে 2021 এর ডিসেম্বর মাসেরই 19 তারিখ কলকাতা মিউনিসিপাল ইলেকশন ছিল 144টি ওয়ার্ডে ভোট হয়েছে আজ 21 তারিখ ইলেকশন ডের রেজাল্ট প্রকাশ হতে চলেছে 144টি ওয়ার্ডের মূল লড়াইয়ে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম ও কংগ্রেসও ভাগ্য নির্ধারণ হবে 950 জন প্রার্থীর 11টি কেন্দ্রে চলছে ভোট গণনা এখনও ভোটে জিতে কলকাতা পুরসভার দখল কে নেবে সেদিকে নজর সকলেরই তবে ভোটের ফলাফল কিন্তু এক প্রকার বেরিয়েই গিয়েছে বিধানসভা নির্বাচনে শক্তি বাড়িয়েছিল তৃণমূল কলকাতা পুর ভোটেও সেই ধারা বজায় রাখল শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গতবার 114টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল কেএমসি ইলেকশনে এবার 130 টক্কানোর পথে আর এই জয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে রায় মা মাটি মানুষ দিয়েছে তার উপরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে তিনি আরও বলেন কামাখ্যায় তিনি পুজো দিতে যাচ্ছেন তার আগেই তিনি বলেন এই জয় গণতন্ত্রের জয় গণতন্ত্রের উৎসবের জয় যে রায় কলকাতার মানুষ দিয়েছে তারপরে আমাদের আরও আরও বেশি কাজ করতে হবে আর বিজেপি সিপিএম ও কংগ্রেসকে একসঙ্গে করে বলেন জনতার রায়ে বিজেপি তো ভোকাট্টা সিপিএম কংগ্রেসও ভোকাট্টা মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বললেন চলুন শুনে নেওয়া যাক ফর দ্য পিপল এন্ড সো আই থিঙ্ক দিস ম্যান্ডেট উইল হেল্প আস টু ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টু ওয়ার্ক ফর পিপল এন্ড উই উইল ডু মোর অ্যান্ড মোর ওয়ার্ক ফর দ্য পিপল हमारा पार्टी का लैंडस्लाइड विक्ट्री इसी के लिए है कि हम सन ऑफ द सॉयल है डॉटर ऑफ द सॉयल है हम लोग लैंड में ही काम करते हैं हम आसमान में काम करने का तरीका नहीं बताते हैं हम जो करते हैं वो बोलते हैं एक काम करते हैं कलकत्ता आप देखो कितना बढ़िया हो गया है आने वाला दिन भी जो भी काम बाकी है फिर हम करेंगे और कलकत्ता इज नाउ द सेफेस्ट सिटी एंड आई वॉन्ट टू सी दैट ब्यूटिफाई कोलकाता वी हैव ऑलरेडी ब्यूटिफाइड द डेवलपमेंट नाउ माई इंटेंशन इज टू सी दैट अर्बन एरिया सेमी अर्बन एरिया एंड विलेज एरियाज All is to be developed. দিদি একটু রাম দিকে দিদি একটু রাম দিকে